পোস্ত নিয়ে বাঙালির মাতামাতি শেষ নেই, শুধু মাতামাতি না, টানাটানি শেষ নেই বললেও খুব একটা ভুল হয় না। ওপার বলে পোস্ত আমার, তো এপারের দাবি পোস্ত তার। আসলে পোস্ত সববার, কিন্তু 2017-তে পোস্ত শুধু দুটি মানুষের, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির। না, কোনোভাবেই রান্নার সাথে যুক্ত হচ্ছেন না এই দুটি মানুষ। যা করতেন তাই করছেন, অর্থাৎ ভালো ভালো সিনেমা বানাচ্ছেন। আর তাদের পরের ছবিতেই নিয়ে আসছেন পোস্ত। ইতিমধ্যেই শুটিং প্রায় শেষ তাদের আপকামিং ছবি পোস্ত। কি বা কে পোস্ত, আর কেনই বা হঠাৎ পোস্ত, কোনো কিছুই রিভিল করতে নারাজ এই পরিচালক জুটি। ইনফ্যাক্ট শুটিং সেট, শুটিং এর ছোট্ট অংশ তারা এখন আনতে চাইছেন না দর্শকদের সামনে, কারণ এখন জানলে পোস্ত সেই স্বাদটাই নাকি আর পাওয়া যাবে না। তাই পোস্তর ব্যাপারে মুখ বন্ধ রেখে অল্প করে কিছু কথা বললেন তাদের এই ছবি নিয়ে। আমার মনে হয় সেটা সিনেমার পর্দাতেই দেখা উচিত। আমার মনে হয় যে একটা বাঙালি পরিবারের গল্প, একটা জেনারেশনের গল্প, এবং সেটাই সিনেমার ভেতরে মূল বিষয় আর কি। এবং জেনারেশন আফটার জেনারেশন আমরা বোধহয় একই জিনিস আমাদের পরিবারের ভেতর দিয়ে আসতে থাকে বা চলতে থাকে, আমরা যতই আধুনিক হই না কেন। তো সেটাই এই সিনেমার মূল বিষয়। আর এই বিষয়টা আমার মনে হয় যে এটা শুধুমাত্র একটা বাংলা বা বাঙালি পরিবারের বিষয় নয়, এটা ভীষণভাবে একটা আন্তর্জাতিক বিষয়, ভীষণভাবে এটা সারা ভারতবর্ষের বিষয়। চায়নাতে এই সমস্যা সাংঘাতিক রয়েছে, আমেরিকাতে এর সমস্যা এই এই এটা সাংঘাতিকভাবে রয়েছে। তো আমার কোথাও এটা মনে হয় এটার একটা মানে এর যে গ্রহণযোগ্যতা, এটা একটা একটা বিশাল জায়গায় রয়েছে। তো এই একটা। আর দু নম্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের চতুর্থ সিনেমা, এটা আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথম কাজ করছি, তার উপরে আমি আরও বড় জিনিস হচ্ছে যে যিশু সেনগুপ্তের সঙ্গে কাজ করতে পারছি, যিশুর সঙ্গে প্রথমবার কাজ করছি, সো সেটাও একটা বড় ব্যাপার আর কি। গল্পটা হচ্ছে প্যারেন্টিংয়ের ওপরে, মা বাবারা আজকালকার দিনের মা বাবারা কীভাবে প্যারেন্টিং কোপ করছে, কারণ সবাই ব্যস্ত, মা চাকরি করে, বাবা চাকরি করে, তার মধ্যে একটা ছোটো বাচ্চাকে মানুষ করা, নিজের সন্তানদের মানুষ করা যে কতটা মুশকিল হয়ে উঠেছে, সেটা নিয়ে গল্প আর কি। তো তখন যেটা হয় সেটা হচ্ছে কো প্যারেন্টিংয়ে চলে যায় আর কি। কিছুটা সময় হয়তো নিজের বাবা মা কিংবা নিজের শ্বশুর শাশুড়ির কাছে বাচ্চাকে রেখে, বা কোনো ক্র্যাশে বাচ্চাদের রেখে, কিংবা কোনো আয়ার কাছে বাচ্চাদের রেখে মানুষ করতে হয়। এই বাচ্চা এই প্যারেন্টিংয়ের অ্যাঙ্গেল নিয়েই গল্পটা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত এবং মিমি চক্রবর্তী। ছবির বিষয় প্যারেন্টিং, প্রথমবার মায়ের ভূমিকায় মিমি চক্রবর্তী। কতটা টাফ মা হওয়া, কি বুঝলেন মিমি, শুনে নেওয়া যাক তার থেকে। ইটস রিয়েলি ডিফিকাল্ট বিকজ দ্য মাদারলি লাভ অ্যান্ড এগুলো তো মানে দিস ইজ নট মি, মানে আমি তো আর মা নই, তো আমার পক্ষে রিয়েলি ডিফিকাল্ট। আমরা ওয়ার্কশপ করেছি প্রচুর অ্যান্ড দিস দ্যাট, সো ইটস আমার মনে হয় ইট মানে তোমাদের দেখলে ভালো লাগে। ফার্স্ট টাইম কাজ করছি, সো ইটস লাইক আই এম ভেরি মাচ প্যাম্পার্ড হিয়ার, ভেরি মাচ, সো অ্যান্ড ওয়ার্কিং উইথ দেম ইজ অফকোর্স আ ভেরি ভেরি গুড বিগ অপরচুনিটি অ্যান্ড ইটস আ বিগ প্লেজার অলসো। মানে খুব ভালো লাগছে কাজ করে। আর আমাদের লাস্ট দুদিনই শুট বাকি, ম্যাক্সিমাম ইজ ডান, সো ফিঙ্গার্স ক্রসড। তবে যিশু সেনগুপ্তর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। দুই আদরের মেয়ের প্রাউড ফাদার তিনি, কিন্তু ছবির বিষয় তাকে দ্বিতীয়বার ভাবাচ্ছে এবং বোঝাচ্ছে আসলে প্যারেন্টিং বিষয়টা কতটা টাফ। এটা শুধু আমি না, আমার মনে হয় দর্শকরাও রিলেট করবে এই ছবিটার সাথে। ছবিটার গল্পটা বলা যাবে না, বাট আই এম শিওর শিবু এবং নন্দিতাদি যে ধরনের ছবি করেন এবং উইচ ইজ ভেরি হিউম্যান, এবং যে কোনো দর্শক সেটার সাথে কানেক্ট করতে পারে, এই ছবিটাও সেরকমই। সো অ্যাজ আ ফাদার আমার এই এই জায়গায় আমি পড়িনি, কারণ ফর আ ডিফারেন্ট রিজন, বাট আই ক্যান রিলেট টু ইট। আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি, স্পেশালি আমার এক বন্ধু আছে, তার এই স্টোরিটার সাথে তার প্রচুর কানেকশন আছে, এবং সো ইটস ইটস এ ভেরি রেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়ে।
এই ছবিটা। সো আমার মনে হয় দর্শক যেভাবে আগের ছবিগুলো শিবু এবং নন্দিয়া দিয়ে ছবিগুলো যেভাবে কানেক্ট করেছিল, এই ছবিটাও সেভাবে কানেক্ট করবে। শুটিং সিন নিয়ে খুব বিস্তারিত না বললেও সকলেই অল্প করে জানালেন এদিনের সিনটির কথা। আমার চরিত্র নিয়ে বেশি কিছু তো বলাই যাবে না, জাস্ট এইটুকু বলতে পারি মে অবধি ওয়েট করো, আমাদের ছবি রিলিজ করবে তখন দেখলেই বুঝে যাবে। অ্যান্ড দিস ইজ অ্যাবাউট আ ওয়ার্কিং মাদার, দ্যাটস ইট। আই বিং ভেরি অনেস্ট অ্যাবাউট ইট, দে আর দি ডিরেক্টর্স যাদের ছবি লাস্ট অ্যাটলিস্ট 7-8 ইয়ার্স ধরে, তার মধ্যে যে সবথেকে বড় হিট সেটা শিবু এবং নন্দিতাদির। তো সেটার কারণে একটা এই ছবিতে অভিনয় করা, এদের পরিচালনায় অভিনয় করার একটা ইচ্ছে সব একটাতে উচিত থাকা, সেই সেই ইচ্ছেটা আমারও ছিল। থ্যাংকস টু শিবু এবং নন্দিতাদি যে আমাকে সেই অপরচুনিটি তারা দিয়েছে।